ও সরি সরি ভুল এই ভিডিও চলে আসে আসলে মূর্খস্বরূপ মানুষ তো পড়াশোনা জানি না এডিটের সময় ভুল ভাল ভিডিও লাগাই ফেলছি আমি অশিক্ষিত একটা ছেলে আমি হয়তো এগুলা করতে পারি আচ্ছা তার মানে তুমি বুঝো যে তুমি অশিক্ষিত বাট এইটুকু বুঝনা যে কারো সম্বন্ধে কিছু বলতে হলে তার সম্পর্কে কিছুটা জেনে বলতে হয় আসলে অশিক্ষিত কারো গায়ে লেখা থাকে না তার কাজকর্ম ও আচরণে প্রকাশ পায় যা এখন তোমার মধ্যে খুবই সুস্পষ্ট টোকাই মকাই বলা পাই গত দুই বছরে আমার মনে হয় না তোমার কোনো নেগেটিভ কিংবা খারাপ বিষয় নিয়ে আমি ভিডিও বানাইছি জাস্ট লাস্ট ভিডিওতে তোমার শার্টের উপর আন্ডারওয়্যার পরা ভিডিওটা নিয়ে জাস্ট একটু মজা আরে অহু ভাই কি পরিবর্তন রে ভাই আপনার পুরা লায়ক সোলেমান খান না তোমাকে নিয়ে কিছু বলছি না তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু জাস্ট ভিডিওটা নিয়ে কথা বলছি আর তুমি লাইভে আসে বলতেছো ফারাবি আওয়ালটা ওয়াল টোকাই মোকাই টোকাই মোকাই বলা ভাই ওকে তাহলে চলো আজকের ভিডিওতে উদাহরণ সহ অপমান করা যাক কে টোকাই আর কে স্ট্যান্ডার্ড যদিও তোমার সাথে নিজের কম্পেয়ার করে নিজের इज्जत মাইরা দিচ্ছি তারপরও কিছু একটা বলা দরকার নামাজ বাদ দিও না বন্ধু এপারেছে চেয়ে জীবন বেশি সুন্দর আজকে আমি চলে আসছি শুধুমাত্র আপনাদের 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 হ্যাঁ শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট আপনাদের পছন্দের টিকটকার আপুর থুকু থুকু টিকটকার আর অপুর লেভেল দেখাতে আসসালামাইকুম দিস ফারাবি ছেলে দেখলাম যে আমাকে নিয়ে রোস্ট করছে কি নিয়ে আলাদা একটা ভিডিও বানাইছি না তোমাকে না তোমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি লাইভে আসে আমার টোকায় বললাম টোকায় বলা আচ্ছা পাবলিক এত সহজে সব ভুই গেছে যে কে কিভাবে এই জায়গায় আসছে করছে তুমি মিয়া সারাদিন টোকায় গাঞ্জুটি পোলাপানের সাথে ঘুরে ঘুরে মেয়ে নিয়ে আবলামি সাগলামি করার পরও তোমাকে মানুষ চিন্ত না যদি না কিশোর বিষয়টা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়তো যাই হোক অতীতের ওইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না কারণ মানুষ পরিবর্তনশীল আমিও ভাবছিলাম তুমি হয়তো নিজেকে পরিবর্তন করছো বাট আমি ভুল ছিলাম ওই যে একটা কথা আছে না সব্বত যায় না ধুলে আর খাজলত যায় না মোলে তোমারও সেম অবস্থা কারণ কয়লাকে যতই ধোয়া যাক না কেন তার ময়লা কখনোই যায় না তুমি তোমার বাইজি গেট আপ সেট ঠিকই পরিবর্তন করছো বাট মগজটা

সেম হ্যাঁ এখন বলতে পারো আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে থাকুক বাট তারপরেও তুমি টিকটক আর টিকটক আরই থাকবে কারণ ইউটিউবার হওয়ার জন্য মগজ লাগে যেটা তোমার আছে বলে আমার মনে হয় না ওর আইডিতে আমি যখন ভিজিট করি যাওয়ার পরে আমি দেখি যে ওর আইডিতে একদমই ভিউ নাই আচ্ছা মগজ দিয়ে কাজ হলো না এবার ভিউজ নিয়ে পড়ছো বুঝলাম না এখন কি তোমার সাথে আমার ভিউজ নিয়েও কম্পেয়ার করতে হবে গেল আজকে আমার সব ইজ্জত চলে গেল এই জন্য বিখ্যাত মানুষেরা বলে গেছে পাগল ছাগলদের সাথে কথা বলো বাট তারপরও টিকটকারদের সাথে কথা বলো না নিজের ইজ্জত থাকবে না

না এটা মানতে অনেক কষ্ট হচ্ছে আর তুমি যদি এনাম সৈনিকের মতো কেতে কোটি বলতা তারপর তো মানুষ ফানি ভাবে নিত বাট তুমি সিরিয়াস ভাবসাব নিয়ে 708 চকে মিলিয়ন ভিউজ কে 12000 ভিউজ বানায়া dissছো এটা কেমন কথা রে ভাই আমি অশিক্ষিত একটা ছেলে না মানে প্রমাণ পাওয়া গেছে সবাই তুমি যে আসলে অশিক্ষিত এটা সবাই প্রমাণ পায় গেছে তোমার আর বলতে হবে না যেটা আমাদের আমার ছোট ভাই আর বেশি ভিউ কামায় সেটা হয়তো পাই বাট তোমার ছোট ভাইরে তো আমি চিনি না তাই তোমাড়াই বলতেছি তুমি তো অনেক फेमस অনেক বড় মাপের সোলার বেটি

ভাই দাও আবার ইউটিউবের কথা বলতে আসো না আমার না আর একটু রুচি নাই তোমার সাথে নিজের কম্পেয়ার আর সালার ইজ্জতই সব মাইরা দিলাম আজকে মানুষের খারাপ জিনিসটা ওরা সব সময় তুলে ধরবে আচ্ছা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি সবার কথা জানি না বাট তোমার কথাটা বলি ভালো জিনিসটা ধরবে না লাস্ট দুই বছরে মনে হয় আমি তোমারে নিয়ে দুইটা কন্টেন্ট বানাইছি দুইটাই পজিটিভ সবাই যখন তোমার মোটা হয়ে ব্যাক আসার নিয়ে অনেক ট্রোল করতেছিল তখন কিন্তু এই ফারাবি তোমার সাইড নিয়ে কথা বলছিল হয়তো তুমি এগুলা দেখো না কারণ টিকটকে পয়রা পয়রা সাগলামি করার জন্য হয়তো সময় পাও না ভালো জিনিসটা কখনো তাদের চোখে লাগবে না যদি না লাগতো তাহলে

তুমি জাস্ট আমার খারাপ দিকগুলা নিয়ে কথা বলতে বাট डायरेक्टली টোকা এইটা কি রে ভাই আমি অশিক্ষিত একটা ছেলে অশিক্ষিত হলেও তো মানুষ কার সম্বন্ধে না জেনে এগুলা বলে না টোকাময়কে বলা পাই আমাদের বাবা মানে যে মানুষটা মাঠে কিষি কাজ করে কিংবা রাস্তায় রিকশা চালায় আমাদেরকে বড় করে তুলছে তাদের মধ্যে কিন্তু সবাই শিক্ষিত না তারপরেও কি তাদের মধ্যে তোমার মতো এরকম আচরণ বা কাজকর্ম দেখছো কখনো एक्चुअली শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট হলেই তাকে শিক্ষিত বলে না পারিবারিক শিক্ষা ভদ্রতা কিংবা সমাজের সাথে চলতে গেলে যে আচার-ব্যবহার শিখা লাগে ওইটাকেও শিক্ষিত বলে তবে হ্যাঁ এই বিষয়গুলো শেখার জন্য familier পাশাপাশি স্কুল কলেজে যাওয়ারও প্রয়োজন আছে। যদিও এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ অস্বীকৃত হলেই মানুষ খারাপ হয় না। বাট এখানে তোমার কথাটা ভিন্ন। তোমার বিষয়টা না শিক্ষার অভাবে হয়েছে। আমার সম্বন্ধে কিছু না জেনেই বলে ফেলছো। তবে জানার দরকার ছিল। কারণ তোমার থেকে আমার শিক্ষা, বয়স, ম্যাচিورٹی সবকিছু বেশি। আমি ছোট মানুষ, ছোট মানুষ হিসেবে কথা বলি। হ্যাঁ, তাহলে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা। কিছু বলার আগে 100 বার ভাববা। কাকে নিয়ে আর কি बोलतेছো? আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুট করে একটা কথা বলে দিবা আর মাপসাই বা এটা কেমন কথা? আমাকে maaf করবেন। কথা বলবো নিজেকে পরিবর্তন 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 করো করো শুধুমাত্র না করে একটু মানুষের মন থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সব জায়গায় দাম পাবা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন আর হ্যাঁ স্পন্সার কিংবা প্রমোশন করানোর জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন মেল ডেসক্রিপশনে আছে অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক ও ডেসক্রিপশনে আছে তো বিদায় বন্ধুরা আল্লাহ